আমগো লিডার ওইশাকে ডাকে পান্তা খাওয়া বলাবা আবার ফাইট ব্যাক করতে শিখছে ফাইট ব্যাক আমরা মোরগ নিয়ে আসলাম দুই মোরগ তারা তো আমাদের সঙ্গে থাকতে থাকতে সকালবেলা স্যান্ডউইচ খায় টোস্ট বিস্কুট চা চুবাই খায় আর আমি যেটা বলছিলাম যে খাঁচার মধ্যে মোরগ এর আগে তো মোরগ দেখছি বাপ নেয় আছে সেগুলো তো অন্য গল্প আচ্ছা আমাদের যে খাঁচায় এগুলো নিয়ে আসছিল সে খাঁচার মধ্যে দেওয়ার পরে দেখা গেল তো তার স্বভাব বসত সকালবেলা ডাকবে তখন এই খাঁচা তাকে ডিফিকাল্ট যেটা থেকে আমরা খাঁচা ছাড়া করে পুরো রাখা তো এই সেই মোরগের ফেজ নিয়ে আমরা শুটিংটা করতে পারিনি তখন ওই ফেজটা অন্য শুটিং ছিল তো এর মধ্যে তো একটা লম্বা সময় চলে গেছে এরপরে আমরা লড়াইয়ের মোরগ হচ্ছে নিয়ে আসলাম ঠিক আছে খুব ভালো কথা সেখানেও আরেক রকমের গল্প কয়েকদিন এখানে শুটিং হওয়ার রাতে হচ্ছে আবারও তাদেরকে আলাদা করে রাখা হয়েছে এমন কিছু মোরগ কতগুলো অপশন ছিল তার প্রথমবার ফাইট করবে সে তারপরে করবে না এরকম পরিস্থিতি আবার যারা লড়াইয়ের মোরগ তারা ফাইট না করতে পারলে ওর মাথা গরম হয়ে যাবে ওকে যে পানি টানি দিয়ে রাখার তা আমরা যদি মোরগটা একটা সিকোয়েন্স ওরা শুটিং করছে না ওরা তখন অন্য যে অপশনগুলো আছে তাদেরকে ছেড়ে দেওয়া হলো ওরা ক্লান্ত হয়ে কিসের ফ্লাইট ফাইট টাইট করবে ঘাসে নিজেরা এইসব ফাইট টাইট ভুললে নিজেরা ঘাস করতে শুরু তো মোরগটা নিয়ে আমাদের একটু ডিফিকাল্ট ছিল সেটা করতে গিয়ে পুরপার করে আমাদের এই পুরো জিনিসটা একটা টাইম দৌড় থাকাতে ওই আচ্ছা আচ্ছা সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কারণে এমন সে না আর এখানে লাল মোরগটা তো আমাদের জন্য একটা আছে ওই আবারও প্রতীকের গল্প অন্যেরা বলতেই পারে যে মোরগটা লাল নয় কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়াতে হয়তো এই প্রসঙ্গটা আসে নাই নাহলে এটা আসতোই প্রথমেই আসতো যে নামকরণের ব্যর্থতা ডিস্ট্রিবিউশনের একটা এই ধরনের কাজগুলো আগে একটা প্যারালাল ডিস্ট্রিবিউশনের সুযোগ ছিল সেটা হচ্ছে ফিল্ম সোসাইটি রিলেটেড একটা সময় তো ধরেন 70টার মতন অ্যাক্টিভ ফিল্ম সোসাইটি ছিল সারা দেশে তাদের মাধ্যমে নানানভাবে অর্গানাইজ করা যেত তারপরে আস্তে আস্তে সেটাও আপনারা জানেন তারেক মাসুদকে নিজের উদ্যোগে আবার সেই রকম একটা চেইনের জন্য ট্রাই করেছে এখন সেটা প্রায় স্থিমিত কিন্তু আবার একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে যেমন সিনেমা বিষয়ক নতুন করে আমাদের কৌতূহল তৈরি হচ্ছে আপনারা আজকে এখানে যে দিন পড়তে পারছেন আমি জানলাম 12 সাল থেকে আমার যদি সেই সুযোগ এখানে ঘুরতো আমি হয়তো বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হতাম না তখন হয়তো এইদিকে এসে হাজির হয় একই রকমভাবে আমাদের এখন শুধুমাত্র তো ধরনের স্ক্রিনের যাচ্ছে গল্প না ওটিটি প্ল্যাটফর্মের কারণেও এক ধরনের বড় সম্ভাবনা দেখা যাচ্ছে সেটাকে বিবেচনা করা এই ধরনের ছবির জন্য সহসায় প্রথমত হচ্ছে মুক্তিযুদ্ধের যে ক্লিশের ধারণার থেকে রিজেকশনের একটা ও আচ্ছা দিচ্ছি এটা একটা দূরত্ব থাকবে সেই ক্ষেত্রে এই অল্টারনেটিভ কানেক্টিভিটি মেজর করতে হবে এছাড়া আমরা যে কারণে ওয়েলকাম করতেছি যে এই ছবিটা তো আসলে অন্যদেরকে দেখানোর জন্যে আর এই ছবি হলে টিকিট কেটে হুমহুম করে ভিড় করে লোকেরা দেখতে আসবেন না আজ কিন্তু আমরা যদি নানান জায়গায় তাদেরকে সামনেই এনে হাজির করতে পারি সেটা মূলত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নানান জায়গার যে যখন সুযোগ হচ্ছে আমরা হাজির হয়ে যাই তাদেরকে বিচার করার চেষ্টা করি সেটা আর আমি আন্দাজ করি যে আমাদের সহসায় এইটার এই বিষয়ে তো আমরা এই জায়গার কোনো মীমাংসার গল্প নেই এটা সহসায় আমরা এরকম কোনো জায়গাকে পৌঁছাতে পারবো সেরকম না প্রতিদিন আপনার মুক্তিযুদ্ধের সিনেমার প্রয়োজন আরও প্রয়োজন হবে এবং সেটার জন্য আমাদের মনে হয় আরও চিন্তায় রাখবার দরকার আছে ওয়েলকাম করার বিষয় আছে যে আমার আপন মুক্তির জন্য আমি মুক্তিযুদ্ধের বিষয়টাকে বুঝে নিতে চাই বা সেটাকে আমি অন্যের সঙ্গে শেয়ার করতে চাই
মানে খুব আশ্চর্যভাবে খেয়াল করবেন মানুষগুলোর চেহারা আছে, মানে মানুষগুলো কারা, এটা বাংলাদেশ। সেই বাংলাদেশের ওই চেহারার মানুষগুলো আজকে এই সোসাইটিতে কোন ভূমিকায় আছে? একদম সহজ করে বললে হয়, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী 95% মানুষ বাংলাদেশের বর্গের সাধারণ মানুষ, তাদের মুক্তিটা ঘটলো কি না স্বাধীন দেশে, সেটি না ঘটবার কারণে আমাদের প্রতি মুহূর্তে একটা মুক্তিযুদ্ধের একটা গ্র্যান্ড ন্যারেটিভ আমরা তৈরি করব। সেই ন্যারেটিভটা আসলে ওই মানুষগুলোকে অ্যাকোমোডেট করে না, সেই মানুষের বীরত্বের কথা বলে না, এই অজস্রের বীরত্বকে সেটা ঢাকা পড়ে যায়। কিছু আমরা যে সিনেমার জন্য তো আমাদের হিরো লাগে, ভিলেন লাগে, ঠিক আছে, হিরো তৈরি করতে গিয়ে এদেরকে এই বেলায় আমাদের সে কৌতূহল ছিল কি করে নিম্ন বর্গের মানুষের এই যে সম্মিলিত শক্তিটা সেইটার একটা ইশারা রাখা যায়। এখানে যেমনভাবে আমরা অনেক কিছু করতে পারছি না বলে রেডিওটাকে একটা স্টোরি টেলিংয়ের প্যাটার্ন করে নেওয়া, একই রকমভাবে এখানে দেখেন যে চরিত্র মধ্যে দিয়ে তাকে হিরো করে তোলার সেই মানুষ কিন্তু ধোয়া তুলসী পাতা নন, সে আমাদের প্রচলিত চিন্তায় যে যিনি মদ বিক্রি করেন তাহলে তো উনি তো ভালো মানুষ নয় আমাদের সোসাইটির জায়গার থেকে। আমাদের বেলা কিন্তু খুব যে অনেক দূরের গল্প আমরা বলতেছি তা না, ওই ন্যারেটিভটারই কমন কতগুলো ফ্যাক্টরকে ভেহিকল করে আমরা একটা জার্নি করতে চাইছি। সেখানে দেখবেন প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্টের চেহারা একই রকম, কিন্তু আমরা সেই এখানে গিয়ে শেষ করব না। এখানেও আপনার পক্ষ প্রতিপক্ষের গল্প হচ্ছে একই রকমভাবেই আছে। এখানেও দেখবেন সেই প্রচলিত অর্থে টুপি দাঁড়িয়ে রাজাকার হিসেবে আছে, কিন্তু আমাদের যে কৌতূহল ছিল আরও অন্য কিছু এর মধ্যে, এটা প্রাথমিক চেহারাটা এমন থাকুক তো ভেতরে অন্য গল্প বলে ফেলা যায় বা সেটার গল্পের ইঙ্গিতগুলো দেওয়া যায় এই মুহূর্তে যেই সম্ভাবনাটুকু কাজে লাগানো যায়। বেসিক্যালি এইটা ছিল নির্মাতা হিসেবে আমার কৌতূহল। মানে বাংলাদেশের জন্ম আর আমাদের জন্ম একই সময় হওয়ার কারণে এই দেশের জন্যে একটা মানে কিছু করার দায় তো আমাদের আছে, সেই দায় থেকেই মূলত ছবিটা করা। আর প্রথম ছবি হিসেবে এটাকেই মানে মনে হয়েছে যে এটাই হচ্ছে ঠিকঠাক ছবি। তখন কিন্তু আমার ধারণা যারা নতুন আমরা কাজ করতে চাচ্ছি তাদের একটা জায়গাতে কিন্তু কাজ করা অনেক সহজ হয়ে যায়। এখান থেকে আপনি সাপোর্ট পাবেন এরকম না ভেবে মুক্তিযুদ্ধের ছবি করার জন্য আপনাকে ওই পিরিয়ডেই যেতে হবে এমন নয়, আপনি বর্তমানে বসে মুক্তিযুদ্ধের ছবি যদি বলতে চান যে আমি মুক্তিযুদ্ধটাকে যেমনভাবে পারসিভ করি 71টাকে সেটা নিয়ে একটা গল্প করা যাক, সেটাও মুক্তিযুদ্ধের ইস্যু ছবি, তার জন্য ওই পিরিয়ডটাকে নিয়ে কাজ করার জন্য যে বড় আয়োজনের গল্প সেটিং এর পিরিয়ডের জন্য যে ধরেন এইসব আয়োজন আমাদের টেলিভিশন ফিল্ম ফটোগ্রাফি ক্লাবের যে আয়োজন আমাদের, আমি একটু এই আয়োজনের পেছনের কথা বলি। আগে যখন আমাদের এই বিভাগে আমরা যেটা হতো যে আমরা চেষ্টা করতাম প্রতি মাসে বা দু মাস পর পর এই ধরনের মানে মিট দ্য পার্সোনালিটি এর আওতায় আমরা পরিচালক তারপরে মানে এই চলচ্চিত্র সংশ্লিষ্ট যতগুলো জায়গা আছে টেলিভিশন সংশ্লিষ্ট বা ফটোগ্রাফি সংশ্লিষ্ট তাদের এনে এক ধরনের অভিজ্ঞতা বিনিময় বা তাদের কাজগুলো আমরা দেখার চেষ্টা করতাম। তো সেইখানে দেখা যাচ্ছে যে যে করোনার কারণে গত 2 বছর ধরে এই পুরো বিষয়গুলোই বন্ধ ছিল। নির্মাতার সাথে হয়তো সরাসরি দেখা করা কথা বলা তার ফিল্মটা হচ্ছে একসাথে বসে দেখা সেটা আসলে খুবই সৌভাগ্যের বিষয়।